নিজেদের জীবিত প্রমাণ করতে প্রশাসনের দরজায় মা ও ছেলে। জীবিত অবস্থায় তাদের রেশন কার্ড হঠাৎ করেই ডেড হয়ে যাওয়ায় সমস্যা, দ্রুত সমাধান হোক সমস্যার চাইছেন তারা। নিজেদের জীবিত প্রমাণ করতে প্রশাসনের দরজায় হন্যে হয়ে ঘুরছেন মা ও ছেলে। শুনতে কিছুটা অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগর এলাকায়। এলাকার বাসিন্দা কৌশিক সরকার ও তার মা রঞ্জিতা সরকার। কৌশিকের দাবি, গত মাস অবধি সব ঠিকঠাক ছিল, গত মাসেও রেশন তুলেছিলেন, বিপত্তি বাধে এ মাসে রেশন তুলতে গিয়ে ডিলার জানিয়ে দেন তাদের কার্ড ডেড হয়ে গেছে, অর্থাৎ রেশন কার্ডের নিয়ম অনুযায়ী তারা বর্তমানে মৃত। ঘটনায় অবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা। জীবিত থাকতে কিভাবে তারা মৃত হয়ে গেলেন নিজেরাই বুঝে উঠতে পারছেন না। এরপর থেকেই শুরু হয় লড়াই নিজেদের জীবিত প্রমাণ করার। নিজেদের জীবিত প্রমাণ করতে খাদ্য দপ্তর থেকে শুরু করে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। দপ্তর থেকে বলা হয় কোনোভাবে তারা অনলাইনে আবেদন করেছিলেন। কৌশিকের প্রশ্ন, অনলাইনে কার্ডের আবেদন করতে গেলে ডেথ সার্টিফিকেটের প্রয়োজন, তবে কিভাবে এমন হলো? আবেদন করার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো তারা নিজেদেরকে জীবিত প্রমাণ করতে পারেননি। গত মাস অবধি আমরা রেশন পেয়েছি, আর এই মাসে যখন আমার ছেলে প্রথম রেশন আনতে যায়, সেই সময় দেখলো যে আমাদের রেশন পাওয়া যাবে না, রেশন কার্ড ডেট। তারপরে এবার আমার ছেলে জিজ্ঞেস করলো কি কারণে, কারণটা জানতে চাইলো, বললো ফুড সাপ্লাইতে যান, রানাঘাট থেকে আবার এখানে পাঠালো। এখন চাচ্ছি যে রেশন কার্ডটা যেন আমার ঠিকঠাক চালু থাকে। ঘটনায় স্বভাবতই হতাশ পরিবারের সদস্যরা। তাদের দাবি, রেশন কার্ডে মৃত হওয়ার দরুন তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এ বিষয়ে রঞ্জিত সরকার বলেন, গত মাস অবধি রেশন পেয়েছি, এ মাসেই হঠাৎ বলা হয় আমাদের কার্ড ডেড হয়ে গেছে, সরকারের কাছে আবেদন, দ্রুত আমাদের কার্ড চালু করা হোক। এই মাসে যখন রেশন তুলতে যাই তখন দেখা যাচ্ছে যে আমার আর মায়ের রেশন কার্ড ডেথ হয়ে গেছে। এবার আমরা বর্তমানে দুজনেই জীবিত আছি। আমি যখন ফুড সাপ্লাই জানতে যাই, ফুড সাপ্লাই থেকে বলে যে ডেথ কিভাবে হলো আমরা জানি না, আপনি হয়তো অনলাইনে কমপ্লেন জানি অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন। আমি বললাম অনলাইনে অ্যাপ্লাই করলে আমাকে রিপোর্ট করুন, রিপোর্ট দেখান যে কোথায় কিভাবে অ্যাপ্লাই করুন, ডেথ সার্টিফিকেট ছাড়া তো অ্যাপ্লাই হয় না। এবার তারপর ওরা বলে তুমি যা ইচ্ছা তাই করে ফেলো, আমরা কোনো ব্যাপারে কিছু করতে পারবো না। আমি যখন রেশন তুলতে যাই তখন রেশন ডিলার থেকে জানাই যে তুমি ডেট তোমার রেশন পাবে না। আমার হয়েছে আর মায়ের হয়েছে, মায়ের নাম রঞ্জিতা সরকার, আমার নাম কৌশিক সরকার। বিডিওতে লিখিত অভিযোগ জানিয়েছি, গত 7 তারিখে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনো কোনো রেসপন্স পাওয়া যায়নি। যদিও গোটা বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাননি শান্তিপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকেরা। বর্তমান পরিস্থিতিতে জীবিত হয়েও পুনরায় জীবিত হবার প্রমাণ খুঁজছেন মা ও ছেলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।